আজকে আপনাদেরকে আমি বাটার নান বানিয়ে দেখাবো। তার জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি, আর এক কাপ ময়দা নেব। আমি এখানে দু কাপ ময়দা নিলাম, 1/4 কাপ আমি রিফাইন্ড তেল দিচ্ছি। আমি এখানে টক দই ব্যবহার করছি, এটা ঘরে বানানো দই। আমি এখানে 2 চামচ সাড়ে 3 চামচ মতো আমি এখানে টক দই দিচ্ছি, 1 চামচ মতো আমি এখানে চিনি দিচ্ছি। এবার আমি এগুলোকে সব কিছু সুন্দরভাবে মেখে নেব। যেহেতু টক দই দিয়েছি, সেহেতু এখানে জলের পরিমাণটা খুবই কম, মানে একদমই কম লাগবে, তবে বেশি জল দেব না যেহেতু টক দই দিয়েছি। 1/2 চামচ মতো বেকিং সোডা আমি এখানে দিচ্ছি। এখানে 1/2 চামচের একটু বেশি আমি বেকিং পাউডার দিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প করে জল দেব। নর্মাল জল হলেই হবে, এখানে কোনো ইস্যুদুষ্ণ গরম জলের প্রয়োজন নেই। একটু নরম নরম করে মাখবো, এটা যেন শক্ত না হয়। নরম হলে তখন নানটা খুব নরমও হবে, খেতেও সুস্বাদু হবে। এইভাবে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে, আমি এর গায়ে একটু রিফাইন তেল লাগিয়ে নেব। ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিচ্ছি। আমি এই ডোটাকে 7-8 ঘন্টার জন্য আমি ঢেকে ন্যাকড়া ভিজিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। এই ডোটা আমি 7-8 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, আমি ফ্রিজে রাখিনি। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, মানে ধরতে সুবিধা হবে। এরপরে আমি এগুলোকে কুটি করে গুলে নেব। রুটির থেকে একটু বড় সাইজ হবে। এইভাবে আমি সাইজ করে নিচ্ছি। এইভাবে আমি গুটি পাকিয়ে নিচ্ছি। এরপরে অল্প ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। খুব পাতলা করব না, আর খুব মোটাও থাকবে না, মিডিয়াম ভাবে এটা বেলে নিতে হবে। রুটির মতো কিন্তু হবে না, রুটির থেকে একটু মোটা হবে। এরকম হবে। এখানে এক পিঠে আমি একটু জলের হাত দিয়ে দিয়ে আমি এই জায়গাটা একটু জল লাগিয়ে নেব। জল না লাগালে কিন্তু তাওয়ায় দাঁড়াবে না,
তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি এই যে যেদিকে জলটা সেই দিকটাই আমি এটাকে উল্টে করে দিচ্ছি। এবার আমি তাওয়াটাকে উল্টে দেব। ভাজা ভাজা হয় এইভাবে ঘোরাতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দুদিক আস্তে আস্তে চেপে চেপে ভেজে নেব। কেউ যদি কড়া খায়, আমরা কড়া খাই না, একটু নরম থাকলে ভালো লাগে। এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। পরে এই রুটির গায়ে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। এইভাবে সব নানের গায়ে আমি বাটার লাগিয়ে দেবো।